হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের বামের উপরে বাহিরের একটা কবুতর এসে ঘুরছে এটা অনেকক্ষণ আমার কবুতরের সাথে উড়ছে এই যে এই কবুতরটা এটা বাহিরের কবুতর আর নাজমুল চেষ্টা করতেছে নিচে নামানোর খাবার বেশি পরিমাণে দিয়ে ফেলছে নিচে আর বাহিরে আশেপাশে সাউন্ডের কারণে হয়তোবা ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হইতাছে না আমরা কাজ করি কর্নারে গিয়ে বসি এটা তো মনে হয় বুদাপেস্ট ক্রস মাদিটা একটু উল্টা বসে রয়েছে যেদিকে খাবার তার বিপরীত পাশে বসে রয়েছে গোলা টাওয়ার সাথে পুরো ডাকাডাকি করতেছে এখন আবার অন্য মাদির কাছে গেছে গোলাটা নিচে নামবে নিচে নামবে দাবির মুখ একটা খুলে লইলে ভালো হতো আসলে নামে যাবো নামছে নামছে কি রে এটা তো পুরো জঙ্গলি কবুতরের মতো নখগুলা দেখ কত বড় বড় খাবার দিতে পারলে দিয়ে দে মিস হয়ে গেলে সমস্যা নেই কবুতর আইবো যাইবো আগে দাবিটা খুলা রাখ যদি ওই সাইডে দাবিতে ঢুকে যায় তাহলে তো ভালোই এই কোনারটা মাদিকটা হ্যাঁ মাদিকটা মাদিকটা নিচা তো এটার মধ্যে বাইরের কবুতর আরামসে ঢুকে যায় আজকে নাজমুলের টাইম নাজমুল ধরু কবুতর এটা দাবিতে আরামসে ঢুকে যাবে ট্রে ওই পাশে মনে হয় চালের নিচে এই পাশে কিছু খাবার কালকে রাতে পড়ছিল ওইটা এখন ওরা খাইতেছে কবুতরের পেটে প্রচন্ড ক্ষুধা বাইরের যেটা আসছে ওইটা পুরো ক্ষুধায় আত্মহারা মনে হয় দু একদিন ধরে ঘুরতেছে বাইরে খাবার না খায় আর এই কবুতরের মালিক যদি খুঁজে বের করা যায় তাহলে অবশ্যই অবশ্যই ফেরত দেওয়া হবে আর এই মালিকটাকে খুঁজতে আপনারাই সাহায্য করতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা তাহলে দেখা যায় কবুতরের অরিজিনাল যে মালিক তাকে খুঁজে বের করা যাবে আর কেউ অযথা বললেন না এটা আমার কবুতর আমার কবুতর শিওর যার কবুতর উনি আইসা যোগাযোগ করেন ভাইয়া আর হইল উপযুক্ত প্রমাণ হিসাবে ছবি অথবা আগের কোনো ভিডিও থাকলে সেটা দেখাতে পারেন তোরা বুঝতে পারতেছ না দাবিতে যে খাবার দেওয়া আছে আমারগুলা যদি একটা ঢুকে বাইরেরটা ঢুকে তো আমার কবুতরগুলা নিচে দিয়ে ঘুরতেছে দাবি তো ওরা জানে না যে দাবিতে খাবার দেওয়া আছে ওরা তো মনে করতেছে দাবি মুখি আটকানো বাইরের কবুতরটা ভয় পাইতেছে আশেপাশের সাউন্ডের কারণে ভয় পাইতেছে এইখানে তো আমি নিচে বসে রয়েছি দেখে সাউন্ড কম পাওয়া দিতেছে আর যদি উপরে উইঠা খারাই আপনারা আশেপাশের নয়েজটা শুনতে পারবেন এখানে চার থেকে পাঁচটা বিল্ডিংয়ের কাপ চলতেছে মানে জাস্ট নিউ হইতেছে বিল্ডিংগুলো ট্রেনের ভিতরে হালকা করে খাবার ছিটা দেয় দেখবে সব কিছু ঢুকে যাবে যাইবো না এটা এখানেই থাকবো কবুতর যাওয়া রইলে ফার্স্ট দুইবার উঠছে না তখনই যাই তোরা আস্তে করে সাইড দিয়ে গিয়ে ওই যে ঢুকছে ঢুকছে একটা ঢুকছে এবার ঢুকে যাবো এই যে ঢুকে গেল ঢুকছে ঢুকছে এই তো ঢুকে গেছে আরো একটা আইসে
আরো একটা কবুতর বাইরে দেখা গেছে। এরকম লাল টকটকে হয়ে গেছে পুরো। উড়াইতে উড়াইতে পাখা ক্ষয় করে লেছে। যেমন আজকে কুয়াশার কারণে পড়ে গেছে, আজকে যারা পাল্লা দিছে কবুতর মোটামুটি কুয়াশার কারণে পড়ে গেছে। আর কবুতরের শরীর ময়লা, তার মানে তিন চার দিন ঘুরছে এটা। নখগুলো আমার কাছে ভালো লাগছে, সেই একটা নখের কবুতর। এটা মানে মাদি না? মাদি মাদি। তো যার কবুতর ভাই উপযুক্ত প্রমাণ দেন, প্রমাণ দিয়ে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আর অযথা কেউ শুধু শুধু মেসেজ করেন না, আর আপনারা কমেন্টে এভরি ওয়ান মেনশন করতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্টে কারো কবুতর হইলে অবশ্যই অবশ্যই সেও ভিডিওটা দেখে উপকৃত হবে এবং তার কবুতরটা ফেরত নিয়ে যেতে পারবে। তো কবুতরটা কেমন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আমাদের 7000 ফলোয়ার হইতে আর অল্প কিছু ফলোয়ার লাগে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের 43000 সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন, আর প্রতিনিয়ত ভিডিও দেখার চেষ্টা করবেন।